আজকে যারা শাসকের ক্ষমতা নিয়ে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এই বোর্ড গঠন করার চেষ্টা করছেন, তাদেরকে আগামী দিনে কিন্তু বাতিল 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 করবে আইনের মাধ্যমে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সিঙ্গেল বেঞ্চ আমাদের পক্ষে এসেছিল, ডিভিশন বেঞ্চে আছে, প্রয়োজন আমরা সুপ্রিম কোর্টে যাব। অনৈতিক যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে 1 ইঞ্চি লড়াই আমরা পিছ পাবো না, আইনি লড়াই। ওখানে যদি ভোটে কেউ নির্বাচিত হতো, মানুষের রায়ে নির্বাচিত যদি হয়ে বিজয় উৎসব করতো ভাবতাম, মানুষের রায়ে নির্বাচিত হয়নি, আনকনটেস্ট করিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বুথ দখল করেছে, ভোটের দিনে প্রার্থীকে বাড়ি থেকে বার হতে দেয়নি, আমাদের তালা মেরে রেখে দিয়েছে, ভোটের দিনে গুলি চালিয়েছে, এবং গণনা পড়বে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সার্টিফিকেট কেড়ে নিয়েছে, এটাকে করে যদি কেউ বিজয় উৎসব পালন করে সেখানে আমি তো উপস্থিত থাকতে পারি না। গণতন্ত্রকে হত্যা করে কেউ যদি বিজয় উৎসব পালন করে সেখানে আমি থাকতে পারি না। সামনে এই আগস্ট মাসে বোর্ড গঠন, অথচ আপনাদের 82 আইএসএফ প্রার্থী এখনো বাতিল হয়ে আছেন, এটা কিভাবে সম্ভব? দেখুন, অনেক অনৈতিক কাজ করছে, যে সমস্ত অনৈতিক কাজগুলো করছে সময়ের সাথে সাথে সেগুলো আইনের মধ্যে বুঝে নেব। কোর্ট রায় দিয়েছিল, কোর্ট অর্ডার করেছিল 100-এর অধিক ভাঙর থানা কাশীপুর থানাকে 100-এর অধিক আইএসএফ প্রার্থীদেরকে, আইএসএফের হয়ে যারা কন্টেস্ট করতে চায় তাদেরকে পুলিশ এসকর্ট করে নমিনেশন কেন্দ্রে নিয়ে যাবে, তাদেরকে নিরাপদে ছেড়ে দেবে। সেটা ব্যর্থ হয়েছে, সেখানে আমাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এটা যে অনৈতিক কাজ করেছে এর বিরুদ্ধে আমরা আইনি লড়াই আছি। এই 82টার ক্ষেত্রেও দেখি যেটা অনৈতিক কাজ করছেন এরা, এর বিরুদ্ধে আমরা আইনি লড়াই আছি। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যারা হই হই করছে তৃণমূল কংগ্রেসের করুক, আমি কোনো অসুবিধা নাই, তবে মনে রাখা দরকার যে টিচার নিয়োগের পরেও, অবৈধভাবে টিচার নিয়োগের পরে 1 বছর 1.5 বছর 2 বছর 5 বছর চাকরি করার পরেও মাইনে সমেত ফেরত দিতে হচ্ছে। আজকে যারা শাসকের ক্ষমতা নিয়ে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এই বোর্ড গঠন করার চেষ্টা করছেন, তাদেরকে আগামী দিনে কিন্তু বাতিল 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 করবে আইনের মাধ্যমে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সিঙ্গেল বেঞ্চ আমাদের পক্ষে এসেছিল, ডিভিশন বেঞ্চে আছে, প্রয়োজন আমরা সুপ্রিম কোর্টে যাব। অনৈতিক যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে 1 ইঞ্চি লড়াই আমরা পিছ পাবো না, আইনি লড়াই। নুসরাত জাহান ফ্ল্যাট কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়েছিলেন, তিনি প্রেস কনফারেন্সে উত্তপ্ত হয়ে পড়েছিলেন, কোনো সাংবাদিকদের উত্তর দেয়নি, অথচ গতকাল দেখা গেছে যশ নুসরাত জাহানের সঙ্গে বই করতেন, ছবি করতেন, তো তিনি এবং নুসরাত জাহান একসঙ্গেই বলেছেন যে নুসরাতকে সিবিআইডি ডাকবে না, প্রেস কনফারেন্সে এটা বলেছেন। যশবাবু তো বিজেপির প্রার্থী ছিলেন, আমরা তো বলে আসি যে বিজেপি তৃণমূল আলাদা না, এটা বিজেমূল। হয়তো যশবাবু সেটিংটা ভিতর থেকে করে নিয়েছে, এখন তো যশবাবুর সাথে নুসরাত বাবু মানে মহাশয়ের একটা ভালো সম্পর্ক আছে দেখছি, আমরা মিডিয়ার মাধ্যমে আমি দেখাচ্ছি, একটা ভালো ওনারা আছেন, তো সেই জন্য হয়তো এই কনফিডেন্সটা পেয়ে বলছেন। তবে একটা কথা, আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে অনৈতিক কাজ যদি করে থাকে, মানুষের যদি টাকা, মানুষের সাথে প্রতারণা করে থাকে, টাকা তুলে থাকে, আইনের মাধ্যমে বিচার হবে। আইনের মধ্যে কিভাবে মানুষ আস্থা রাখবে? সানি দেওয়ালের একটা বইতে তিনি বলেছিলেন যে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, কিন্তু সাধারণ পাবলিকের রায় হয় না, ঠিক সেই রকমটাই তো মুভির মতোই তো দেখা যাচ্ছে। আপনারা দেখুন, আইনের প্রতি ভরসা রাখতে গেলে মানুষ ভরসা আমরা আছি থাকবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন ডিলে হয়ে যায় বা ডে বাই ডেটের পর ডেট আসে, এটাকে আরও সংগঠিত করতে গেলে তো মানুষকে লাগবে। গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা সংবিধান মানুষের হাতে দিয়েছে, মানুষ যদি সেটা সঠিকভাবে ইউটিলাইজ করে, এই দিন আমাদের দেখতে হবে না। আজকে আজকে বলুন, এই বৃষ্টি হচ্ছে, যাদের জরাজীর্ণ বাড়ি, যাদের টালির বাড়ি, যাদের জড়ি দেওয়া বাড়ি, তাদের কত কষ্ট হচ্ছে। আবাস যোজনার বাড়ি পাওয়াতে এদের দরকার ছিল, এরা পাচ্ছে না কেন? এখানেও মানুষের এক প্রকার একটু ফল্ট আছে, এক প্রকার ভুল পদক্ষেপ আছে, এই ভোটটা ভুল জায়গায় দেওয়ার জন্য। মানুষ যদি সঠিক জায়গায় সঠিকভাবে নেতা নির্বাচন করে দেয়, এই দিনগুলো আমাদেরকে দেখতে হবে না। লাস্ট কোশ্চেন, ভাঙর থেকে কিছু ইউটিউবারদের গ্রেপ্তার করা হয়েছিল ভোট গণনার দিনে, তো তাদের মধ্যে এখনো সম্ভবত 2 থেকে 3 জন গ্রেপ্তার আছে, একজনের 8 তারিখে তোলা হবে বারাইপুর কোর্টে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন ভাই, এই সরকার যে আচরণ করছে ফ্যাসিস্টদের মতো আচরণ করছে, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত, অনেকে আমরা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তার উপরও আক্রমণ করতে ছাড়ছে না। কেন্দ্রের বিজেপি সরকারও মিডিয়াদেরকে রাশ টানার চেষ্টা করছে, আমাদের রাজ্যেও মিডিয়াদের উপর আক্রমণ চালাচ্ছে, কখনো ইউটিউবার সাকিরুল ভাই,
তার পরিবারের উপর আক্রমণ চালালো। আপনার আরামবাগ টিভির শফিকুল ভাই তার নামে মিথ্যা কেস দিয়ে একাধিক দিন জেলে রেখেছিল, নোটিশ পাঠাচ্ছে। এবার আপনারাও যারা শাসকের ভুলটাকে যদি তুলে যদি ধরছেন যারা, হয়তো দেখবেন আগামী দিনে আপনাদের আক্রান্ত শিকার হতে হবে। আমাদের আপনার আইএসএফ বাংলার রশিদকে আক্রমণ করলো, সবার উপরে আক্রমণ নামিয়ে আসছে, কেন এরা শাসকের ভুলটাকে তুলে ধরছে বলে। ওই ধরনের যাদেরকে অনৈতিকভাবে আটকে রেখেছে, বিচার আছে, ব্যবস্থা আছে, কদিন আটকে রাখবে, কতদিন আটকে রাখবে? অন্যায়ভাবে অনৈতিকভাবে জামিন দিতেই হবে, তারপরে যে সত্য ঘটনা ঘটেছে জনমানুষ আসবে, কত আটকাবে? একাধিক মানুষের ফোন কেড়ে নিয়েছে কমিউনিকেশনের এই গণনার দিনে, অনেক কিছু করেছে, খবর আছে আমার কাছে। উচ্চপদস্থ অফিসাররা ইন্টারোগেশনের নামে আমাদের কর্মীদের উপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে, শারীরিক অত্যাচার চালিয়েছে, পশুদের মতো আচরণ করেছে, সেগুলোকে ছাড়া হবে না। জুতো সমেত মানে মারধর করেছে, লাথি মেরেছে, সব খবর আমাদের কাছে একটু একটু আসছে। সময়ের সাথে সাথে যে অফিসাররা এই ধরনের আচরণ করেছেন, যেখানেই অফিসাররা যাক না কেন, ভাঙড়ে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। যাদের সাথে দ্বিচারিতা করেছে তাদেরকে স্যালুট করানো হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনি খাতা পেন ধরানোর কথা বলেন, কিন্তু খাতা পেন ধরার সঙ্গে সঙ্গে পুলিশি কেস কাছে, তাহলে সে চাকরি বাকরি পাবে কি? ভাঙড়ে অসংখ্য মানুষ দেখুন, অনৈতিকভাবে যেগুলো কেস হয়েছে সময়ের সাথে সাথে সেগুলোকে তুলতে বাধ্য হবে। আর কেউ যদি বঙ্গুলি পিস্তল নিয়ে অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, তার সাথে নওশাদ সিদ্দিকি নাই, লিগাল জায়গায় থাকবে, নওশাদ সিদ্দিকি তার পাশে সর্বোচ্চ দিয়ে থাকবে।